বুদ্ধিবৃত্তিক ক্রুসেডের তৃতীয় ক্ষেত্র আল আওলাম বা বিশ্বায়ন, গ্লোবালাইজেশন, মার্কিন ও ইহুদি সাম্রাজ্যবাদ ও প্রাচ্যবাদ। বিশ্বায়ন হলো প্রাচ্যবাদ ও সাম্রাজ্যবাদের নতুন সংস্কার, যার নেতৃত্ব আমেরিকা ও ইহুদি লবির হাতে। গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন হলো এমন এক আন্দোলন যার লক্ষ্য হলো অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, ধর্মীয়, জাতীয় ও দেশভিত্তিক স্বতন্ত্র ধ্বংস করে গোটা পৃথিবীকে ইহুদি লক্ষ্য ও মার্কিন দৃষ্টিভঙ্গি অনুসারে নতুন পুঁজিবাদী অর্থব্যবস্থার অধীনে নিয়ে আসা। মুসলিম বিশ্বই কেন বিশ্বায়নের আসল লক্ষ্য? যদিও সমগ্র পৃথিবীর উপরে বিশ্বায়ন চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এর আসল লক্ষ্য হলো মুসলমান ও ইসলামী জাহান। এর নেপথ্য চারটি কারণ রয়েছে। এক, পুরো পৃথিবীতে ইসলামী রাষ্ট্রগুলোর ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম অঞ্চলগুলোতে অবস্থিত। দুই, মুসলিম জাহান বিস্ময়কর খনিজ সম্পদে টইটম্বুর হয়ে আছে। তিন, পৃথিবীর তিনটি বৃহৎ ধর্ম ইসলাম, খ্রিস্টবাদ ও ইয়াহুদি ধর্মের পুণ্যভূমিগুলো মুসলিম জাহানে অবস্থিত। বিশ্বায়ন মোকাবিলা করার সক্ষমতা একমাত্র ইসলামেরই রয়েছে, তাই তারা বিশ্বাস করে যে বিশ্বায়নের পথে হুমকি হওয়ার ক্ষমতা ইসলাম ছাড়া অন্য কারো বা অন্য কোনো ধর্মের নেই। গ্লোবালাইজেশনের চারটি ক্ষেত্র। বর্তমান সময়ে চারটি ক্ষেত্রে বিশ্বায়নের ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এক, রাজনৈতিক গ্লোবালাইজেশন। দুই, অর্থনৈতিক গ্লোবালাইজেশন। তিন, সাংস্কৃতিক গ্লোবালাইজেশন। চার, সামাজিক গ্লোবালাইজেশন। এক, রাজনৈতিক গ্লোবালাইজেশন। আমেরিকা প্রথমে মহাদেশ উত্তর ও দক্ষিণ আমেরিকার মূল আদিবাসী রেড ইন্ডিয়ানদের কাছ থেকে তাদের অঞ্চল ছিনিয়ে নেয়। এরপর ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে নিজেদের সীমানা রেখার বাইরে এসে বর্বরতার অনিঃশেষ ধারাবাহিকতা শুরু করে। জাপান, ফিলিপাইন, কিউবা, কম্বোডিয়া, ভিয়েতনাম, হাইতি, লেবানন, লিবিয়াতে ধ্বংসযজ্ঞ পরিচালনা করে। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকির শহরের উপর পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। আমেরিকার সাম্রাজ্যবাদী মনোভাব ও সহায়ক উপকরণের সমাহার দেখে ইয়াহুদি গোষ্ঠী রাজনৈতিক বিশ্বায়নের উদ্দেশ্যে আমেরিকাকে পুরোপুরি ব্যবহার করতে শুরু করে। রাজনৈতিক বিশ্বায়ন বাস্তবায়নের উদ্দেশ্যেই আমেরিকার ইয়াহুদি পুঁজিপতিরা লীগ অফ নেশনস ও জাতিসংঘ প্রতিষ্ঠা করে। 24 অক্টোবর 1945 সালে জাতিসংঘের ইস্তিহার ঘোষণা করা হয়। জন্মের পর থেকে অদব্দি এ প্রতিষ্ঠানটি রাজনৈতিক বিশ্বায়নের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের শোচনীয় পরাজয় ও সমাজতন্ত্রের দৃষ্টিভঙ্গি মুখ থুবড়ে পড়ার পর 1991 সালে আমেরিকার পক্ষ থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার রাজনৈতিক বিশ্বায়নের সূচনা ঘটে। 1995 সালে আমেরিকায় অনুষ্ঠিত একটি কনভেনশনে আনুষ্ঠানিকভাবে গ্লোবালাইজেশনের ঘোষণা দেওয়া হয়। দুই, অর্থনৈতিক গ্লোবালাইজেশন। বিশ্বায়নের দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে অর্থনীতি। অর্থনীতির গ্লোবালাইজেশনের লক্ষ্য হচ্ছে পৃথিবীর সবগুলো অর্থনৈতিক ব্যবস্থার উপর একচ্ছ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে গুটি কয়েক পুঁজিপতির হাতে গোটা অর্থব্যবস্থা কুক্ষিগত করা। এই উদ্দেশ্য হাসিলের জন্যে চারটি পদক্ষেপ নেওয়া হয়। এক, স্বর্ণের সবগুলো ভাণ্ডার দখল করা। দুই, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা। তিন, আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তিগুলো কার্যকর করা। চার, মাল্টি ন্যাশনাল কোম্পানি ছড়িয়ে দেয়া। প্রথম পদক্ষেপ, স্বর্ণের সবগুলো ভাণ্ডার জবরদখল করা। স্বর্ণের সবগুলো ভাণ্ডার দখল করা ইয়াহুদীদের অনেক পুরনো খেয়াব। তাদের এই খোয়াব তখনই পূরণ হয় যখন স্বর্ণরৌপ্য মুদ্রাস্থলে কাগজের নোটের প্রচলন শুরু হয়। 1971 সাল পর্যন্ত সবগুলো দেশের কারেন্সি ডলারের সঙ্গে এবং ডলার স্বর্ণের সঙ্গে সম্পৃক্ত ছিল। 1971 সালে এসে বিশ্ববাসীর হাতে শুধু কারেন্সি রয়ে গেছে। স্বর্ণের অধিকাংশ ভাণ্ডারের উপর ইয়াহুদীদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পদক্ষেপ, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান। মার্কিন ইয়াহুদি লবি অর্থনৈতিক গ্লোবালাইজেশনের জন্য দ্বিতীয় বৃহৎ পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা গড়ে তোলে। সেগুলোর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো। এক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF। প্রতিষ্ঠানটি হলো গোটা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংক। এটি প্রয়োজন অনুসারে বিভিন্ন রাষ্ট্রকে 3 থেকে 5 বছর মেয়াদে ঋণ দিয়ে থাকে। দুই, বিশ্ব ব্যাংক। এই প্রতিষ্ঠান সদস্য দেশগুলোকে দীর্ঘমেয়াদে ঋণ দিয়ে থাকে। ঋণের মেয়াদ 15 থেকে 30 বছর পর্যন্ত হয়ে থাকে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO। এই সংগঠনের মূল লক্ষ্য হল IMF ও বিশ্ব ব্যাংকের সহায়তায় আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থার সঙ্গে বুনিয়াদী ও আইনি কার্যক্ষেত্র প্রতিষ্ঠা করা। তৃতীয় পদক্ষেপ, আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তিগুলো কার্যকর করা। জাতিসংঘ ও আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সহায়তায় মার্কিন ইয়াহুদি পুঁজিপতিরা বহু দেশের অংশগ্রহণে বিভিন্ন চুক্তিকে স্বাক্ষর করিয়ে নিয়ে থাকে। এগুলোর মাধ্যমে তারা আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের পরিবেশ গড়ে তোলে। আন্তর্জাতিক মুক্ত বাণিজ্যের ব্যাখ্যা হলো বিশ্বের সবগুলো দেশের বাজারের দুয়ার পুরো পৃথিবীর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর জন্য অবমুক্ত থাকবে। কোনো প্রশাসন কোনো বিদেশি কোম্পানির উপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করতে পারবে না।
এরই ধারাবাহিকতায় 1947 সালে গাট চুক্তি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যার সবচেয়ে বড় লক্ষ্য ছিল উৎপাদিত পণ্য নিয়ে প্রতিযোগিতা রাষ্ট্রের পরস্পরের না হয়ে স্রেফ কোম্পানিগুলো পরস্পরের হবে। চতুর্থ পদক্ষেপ, মাল্টিন্যাশনাল কোম্পানি ছড়িয়ে দেয়া। কয়েকটি ছোট ছোট কোম্পানি পরস্পরের সহযোগীভূত হয়ে একটি বৃহৎ ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানির আকৃতি ধারণ করে থাকে। এই কোম্পানিগুলোর মালিকগণ তখন বাণিজ্যের পরস্পরের অংশীদার হয়ে যায়। এই কোম্পানিগুলোর কারণে স্থানীয় শিল্পগুলো ধীরে ধীরে নিঃশেষ হয়ে পড়ে এবং বৈদেশিক পণ্যগুলো গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। বর্তমানে গুটি কয়েক মাল্টিন্যাশনাল কোম্পানি গোটা পৃথিবীর উপর ছড়িয়ে ঘোরাচ্ছে। অর্থনৈতিক গ্লোবালাইজেশনের প্রভাব ও ক্ষয়ক্ষতি। অর্থনৈতিক গ্লোবালাইজেশনের কারণে এক, সারা পৃথিবীর ছোট ছোট কোম্পানি, স্থানীয় শিল্প কারখানা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের চোখে মুখে অন্ধকার নেমে এসেছে, দিন দিন তাদের ব্যবসার পরিধি সংকুচিত হচ্ছে। দুই, বেকারত্বের হার বিপজ্জনক পর্যায়ে নেমে যাচ্ছে। তিন, নতুন শিল্প উদ্যোক্তাদের সামনে উন্নতির সবগুলো ফাটল বন্ধ হয়ে যাচ্ছে। চার, ভবিষ্যতে দেখা যাবে একটি পণ্য শুধু একটি কোম্পানি উৎপাদন করে গোটা পৃথিবীকে সরবরাহ করবে এবং তারা তাদের এই পণ্যের যেমন ইচ্ছা মূল্য নির্ধারণ করবে। পাঁচ, পুরো পৃথিবীর সম্পদ গুটিয়ে অল্প কয়েকজন ব্যক্তির হাতে চলে যাবে। ৬. আমেরিকার ইয়াহুদি পুঁজিপতিরা বসে বসে সুদ চক্রের সহায়তায় পুরো পৃথিবীর উপার্জন নিজেরা একাকিত বগল দেওয়া করবে। পয়েন্ট নাম্বার ৩, সাংস্কৃতিক গ্লোবালাইজেশন। বিশ্বায়নের তৃতীয় বৃহৎ ক্ষেত্র হল সাংস্কৃতিক ও সভ্যতা কেন্দ্রিক গ্লোবালাইজেশন। বর্তমানে সাংস্কৃতিক সংঘাতের আশঙ্কা শিরোনামের কিছু কথাবার্তা প্রচার করে বিভিন্ন সংস্কৃতির পরস্পরের ভাব বিনিময় ও আলাপচারিতার পরিবেশ গড়ে তোলা হচ্ছে। অথচ এর নেপথ্য আসল উদ্দেশ্য হল ইসলাম সহ পৃথিবীর সবগুলো সভ্যতা ও সংস্কৃতির শেকড় উপড়ে ফেলে শুধু পশ্চিমা সভ্যতাকে পৃথিবীর উপর চাপিয়ে দেওয়া। সংস্কৃতির এই আক্রমণই আমাদের শেখাচ্ছে যে পশ্চিমা পোশাক হল উন্নত জীবনমানের পরিচয়। একই ধারাবাহিকতায় পশ্চিমা স্টাইলের খাদ্যপণীয় সারা পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। নারীদেরকে পশ্চিমা ফ্যাশন ও মেকআপে অভ্যস্ত করে তোলা হচ্ছে। ইন্টারনেটকে সাংস্কৃতিক গ্লোবালাইজেশনের হাতিয়ার বানিয়ে এর মাধ্যমে সমাজের সর্বস্তরে চারিত্রিক অবক্ষয়, অশ্লীলতা ও নির্লজ্জতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাংস্কৃতিক গ্লোবালাইজেশনের অংশ হিসেবে আমেরিকার ইংলিশকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছে। বিশেষত আরবি সহ অন্যান্য স্থানীয় ও জাতীয় ভাষাগুলোকে পরিত্যক্ত বানানোর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বর্তমান সময়ে পুরো পৃথিবী থেকে 50 স্থানীয় ভাষা হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। 234 মতো সমকালীন জীবন্ত ভাষা ইতিমধ্যে কালের গর্ভে হারিয়ে গেছে। ৪. সামাজিক গ্লোবালাইজেশন। সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন পরিবার পরিবর্তন, আর পরিবারের সবচেয়ে সহজ শিকার নারী। এই নারীদের ব্যবহার করে প্রথমে পরিবার এবং পরে পুরো সমাজ এর নৈতিক মূল্যবোধ বিকৃত করার গোপন অপচেষ্টা অব্যাহত রাখছে সামাজিক গ্লোবালাইজেশন ও জাতিসংঘ। সামাজিক বিশ্বায়ন ছড়িয়ে দেওয়ার জন্য জাতিসংঘ ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা বিশাল বিশাল কনফারেন্স কনভেনশন আয়োজন করে চলেছে। জাতিসংঘের সংবিধানের 8 চ্যাপ্টারে একটি ধারায় পরিষ্কার লেখা আছে, জাতিসংঘ এমন কোনো বিধি নিষেধ আরোপ করবে না যার মাধ্যমে নারী পুরুষের মধ্যকার সমতা কোনো অংশে ক্ষুণ্ণ হবে। 1979 সালে জাতিসংঘের সাধারণ কক্ষে নারীর বিরুদ্ধে সর্বপ্রকার বৈষম্যমূলক আচরণ বিরূপ করা শিরোনামে একটি কনফারেন্স আয়োজন করে গোটা পৃথিবীর সমর্থন বাগিয়ে নেওয়া হয়। কায়রো কনফারেন্স। 1994 সালের সেপ্টেম্বর মাসে মিশরের রাজধানী কায়রোতে জনসংখ্যা ও উন্নতি শীর্ষক একটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে বৈবাহিক বন্ধন ব্যতিরেকে যৌন সম্পর্ক স্থাপন করা যাবে। সমকামিতাকে খারাপ চোখে না দেখে বরং তা সমাজে ছড়িয়ে দিতে হবে। দ্রুত বিয়ে করা খুবই খারাপ, কেননা এটি জন্ম নিয়ন্ত্রণের হার বৃদ্ধি পেতে সহায়তা করে। বেকন কনফারেন্স। 1995 সালে বেকন নগরীতে নারী প্রসঙ্গে জাতিসংঘের চতুর্থ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত গৃহীত হয় যে অল্প বয়সী ছেলে মেয়েদেরকে যৌন স্বাধীনতা প্রদানের সুপারিশ করা হচ্ছে, আর পরিবারের এর অর্থ সর্বত্র ছড়িয়ে দিতে হবে যে দুজন মানুষ মিলে একটি পরিবার গড়ে ওঠে। দুজন পুরুষ মিলে যেমন একটি পরিবার হতে পারে, তেমনি দুজন নারী মিলেও একটি পরিবার হতে পারে। নারীদেরকে গৃহস্থালী কর্মকাণ্ড ত্যাগ করার উপর উদ্যুক্ত করতে হবে। এক্ষেত্রে মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিবাদ সম্পূর্ণরূপে উপেক্ষা করতে হবে। কিভাবে গ্লোবালাইজেশনের মোকাবিলা করতে হবে? এক, নারী ও শিশুদেরকে পশ্চিমা সংস্কৃতি ও ধর্মহীনতার সয়লাব থেকে বাঁচিয়ে রাখার পূর্ণ চেষ্টা অব্যাহত রাখতে হবে। ২. জনগণকে সঙ্গে নিয়ে মিডিয়ার উপর চাপ সৃষ্টি করতে হবে যেন তারা চরিত্র বিধ্বংসী বিষয়গুলো প্রচার করার ক্ষেত্রে অধিকতর স্বাধীনতা না পায়। পশ্চিমা ভাষাগুলোর স্থানে আরবি ভাষা ছড়িয়ে দিতে হবে। বিদেশি ভাষা বিশেষত ইংরেজির কার্যসীমা যতদূর সম্ভব সংকুচিত করে ফেলতে হবে। বিনা প্রয়োজনে ব্যবহার করা যাবে না। নিজেদের মাতৃভাষাকে বিদেশি ভাষা ও সংস্কৃতির প্রভাব থেকে সুরক্ষিত পবিত্র রাখতে হবে। বিদেশি পণ্য যথাসম্ভব বর্জন করতে হবে। দেশীয় আঞ্চলিক ও জাতীয় স্বার্থর পেছনে ফেলে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে একত্ববদ্ধ হতে হবে। খিলাফত পুনরুজ্জীবনকে মূল লক্ষ্য স্থির করে এর আলোকে যাবতীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে।
এমন কিছু সংগঠন গড়ে তুলতে হবে যা প্রচলিত নোংরা রাজনীতির কুলশ থেকে সুরক্ষিত থাকার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করবে।